হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার সাথে একজন আপু রয়েছে। আপু, আপনার নাম? ফ্রেন্ড। আপু কি করছেন বর্তমানে? আমি অনার্স থার্ড ইয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপু, আপনাকে আমি পাঁচটা কোয়েশ্চেন করবো দাদা। পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে, আপনি কি প্রস্তুত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, জলে বাঘ, ডাঙ্গায় কুমির, এখন আপনি কোথায় যাবেন? জলে বাঘ, ডাঙ্গায় কুমির, এখন আপনি কোথায় যাবেন? আমি কোথাও যাব না। না আপু, প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে, বলতে হবে। 1, 2, 3, 4 জলে। জলে কেন মনে হচ্ছে? দেখা দিতে হবে। জলে কেন মনে হচ্ছে? কারণ জলে গেলে আমি বেঁচে যাবো, কুমিরটা আমাকে ধরতে পারবে না এই জন্য। আচ্ছা, বাঘ তো ছিল জলে। বাঘ ছিল, ডুবে থাকবো, বাড়ার জলে থাকে না। আচ্ছা, বাঘ জলে দুর্বল হয়ে পড়ে, বাঘ জলে কিছু করতে পারে না, বাঘের শক্তি হচ্ছে ডাঙায়। তো আপুর উত্তরটা আমি সঠিক পেয়ে নিচ্ছি। আপনি একটা মধ্যে একটা পেরে গেলাম। এখন পরবর্তী প্রশ্নে যাবো, দাবা খেলায় কয়টা গুটি থাকে? আপনি একটা মধ্যে একটা পেরেছেন। দাবা খেলায় কয়টা গুটি থাকে? আমি তো কখনো দাবা খেলা খেলি নাই। হ্যাঁ, স্যার বলতে হবে কয়টা থাকে গুটি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 টাইম ওভার। দুইটার মধ্যে আপু একটা পারলো। আমি এখন 3 নম্বর কোয়েশ্চেন যাচ্ছি, হচ্ছে লুডু খেলায় কয়টা গুটি থাকে? একটা গুটি, 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 যেগুলো চালা হয়। আচ্ছা, 16 না কি 6? 6টা থাকে। হ্যাঁ হ্যাঁ, 6টা। কিন্তু না, এটা সঠিক না। লুডু খেলায় গুটি থাকে 16টা। আপনি কখনো দিয়েছেন? একটু ব্যাখ্যা দিতে হবে, কাছাকাছি আছে উত্তরটা। যেমন কয়টা হতে পারে, যেমন আনুমানিক 1 কেজি, 1 কেজি চালে 1 কেজি চালে থাকবে। সংখ্যাটা, চাল কয়টা থাকবে? একটা। যেমন একটা কেন মনে হচ্ছে? চাল তো অনেকগুলো থাকে আমরা জানি। 1 কেজি মানে, 1 কেজি চাল মানে অনেক, মানে একটাই। 1 কেজি মানে তো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আপুর ব্যাখ্যাটা সঠিক হয় নাই। তো 5টার মধ্যে আপু 2টা পারলেন, গেমটা খেলে কেমন লাগছে? আচ্ছা ঠিক আছে, 3টা পারলে ছোট একটা গিফট ছিল। তো আপুকে কিছু দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। তো দর্শক, আপু যে অ্যান্সারগুলো পারেন, আপনার বাড়ি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।